হ্যালো মুভিক্স পার্টি, কেমন আছেন সবাই? তো কি মতামত হলিউড তারকাদের ট্রিপল আর সিনেমাটি নিয়ে? আর এবার প্রথমবারের মতো একসাথে জুটি বাঁধতে যাচ্ছেন ভারতীয় ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানা ও চিয়ান বিক্রম। আত ফাসিল তার সর্বশেষ সাক্ষাৎকারে কি অভিব্যক্তি প্রকাশ করলেন পুষ্পা সিনেমার আপকামিং লাইন আপ নিয়ে? তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই আপডেটগুলো। আপডেটগুলো জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। জুনিয়র এনটিআর ও রামচরণের প্যান ইন্ডিয়ান সিনেমা ট্রিপল আর মুভিটি ওটিটিতে রিলিজ হওয়ার পর হলিউডের প্রায় সবার কাছেই বেশ ভালো প্রশংসা কুড়াচ্ছে। নেট দুনিয়ায় এখন এই মুভির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এবার ডক্টর স্ট্রেঞ্জ মুভির পরিচালকও মুভিটির প্রশংসা করতে ভুললেন না। তিনি জুনিয়র এনটিআর অর্থাৎ তারাকের পশুদের নিয়ে ফাইট সিনের প্রশংসা করে টুইট করেছেন, সেই সাথে মুভিটিরও অনেক প্রশংসা করেছেন। এটা সাউথ ইন্ডিয়ান সিনেমার জন্য অনেক বড় অর্জন। সাউথের সুপারস্টার রজনীকান্ত অভিনীত কালা কাবালি পরিচালিত পরিচালক পারঞ্জিতের আপকামিং পূজা সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন চিয়ান বিক্রম আর রশ্মিকা মন্দানা। সিনেমাটির অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সিনেমাটি KGF ধাঁজের হবে বলে জানা গেছে। ব্রিটিশদের অত্যাচার আর ধর্মীয় কিছু এলিমেন্টস থাকবে সিনেমাটিতে, আর এটিই হতে যাচ্ছে চিয়ান বিক্রমের 61তম সিনেমা। খুব সম্ভবত তাকে গ্যাংস্টারের রোলেই দেখা যাবে, কেননা এর আগে পারঞ্জিত আর রজনীকান্তের কালা কাবালি দুইটাই গ্যাংস্টারের রোল ছিল। সিনেমাটি প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়া হবে। এদিকে আল্লু অর্জুনের আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি পুষ্পা 2 এর ডিরেক্টর সুকুমার, তা তো সকলেরই জানা। পাওয়ার হাউস ফাহাদ ফাসিল তার সর্বশেষ সাক্ষাৎকারে বলেন, ডিরেক্টর সুকুমার পুষ্পা 3 তৈরি করতে পারেন এবং স্যারের কাছে পর্যাপ্ত উপকরণও রয়েছে। তো মুভি এক্সপার্টি, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন এবং পরবর্তীতে নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।